আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? গাণিতিক অর্থনীতির অনলাইন কোর্সের এই পর্বেও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। তো আমরা আলোচনা করছিলাম লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ গাণিতিক অর্থনীতির প্রথম অধ্যায়। আমরা ম্যাট্রিক্স সম্পর্কে বিভিন্ন ধরনের অঙ্ক আমরা শিখছি। তো আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আসছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে একটি সামষ্টিক অর্থনীতির একটি মডেল দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ এখানে তিন খাত বিশিষ্ট একটি মডেল দেওয়া আছে, সামষ্টিক অর্থনীতির একটা মডেল। এবং জাতীয় মডেলে কি আছে? একটা কনজাম্পশন ফাংশন দেওয়া আছে, ইনভেস্টমেন্ট ফাংশন দেওয়া আছে, ট্যাক্সের একটা ফাংশন দেওয়া আছে, জি এর একটা মান দেওয়া আছে, আর একটা এমডি ফাংশন দেওয়া আছে অর্থাৎ ডিমান্ড ফর মানি এবং এমএস সাপ্লাই ফর মানি, এটা দেওয়া আছে। তো এখানে প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে, দেখো এই অঙ্ক থেকে আমাদের প্রথম অঙ্ক যেটা আইএস এবং এলএম অপেক্ষক নির্ণয় করো, অর্থাৎ আইএস এবং এলএম রেখার সমীকরণ নির্ণয় করো এটা, তারপর আমাদের ভারসাম্য আয়স্তর এবং সুদের হার নির্ণয় করো, ঠিক আছে? যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2010 সালে আসছে এবং এই প্যাটার্নের অঙ্ক বিভিন্নভাবে একটু মান চেঞ্জ করে কিন্তু আসে, ঠিক আছে? তার মানে একটা দুইটা যদি ভালোভাবে শেখা যায় তাহলে এই ধরনেরটা খুব ইজিলি আমরা করতে পারব। তো এখন আমরা প্রথম নম্বর সমাধান করব, এক নম্বর। তো এক নম্বরে বলা আছে কি, প্রথমে আমরা আয়ের সমীকরণ নির্ণয় করবো। তাহলে কি লিখতে পারি? আয়ের সমীকরণ নির্ণয়। আচ্ছা, তাহলে আইএস সমীকরণ আমরা একদম শুরুর দিকে আইএসএলএম মডেলের কথা বলছিলাম। আইএস মার্কেট কোনটা নিয়ে আলোচনা করে? সাধারণত আইএস অপেক্ষকটা হলো গুডস মার্কেট বা পণ্য বাজার বা দ্রব্য বাজার নিয়ে আলোচনা করে। তাহলে এই পণ্য বাজারের আমরা সমীকরণ কি জানি? আমরা লিখতে পারি, আমরা জানি ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি। আমরা প্রথম যেটা অঙ্ক করছিলাম ওয়াই সমান সি প্লাস আই লিখছিলাম, সেখানে কি ছিল? দুই খাত বিশিষ্ট মডেল, আর এটা হলো একটি তিন খাত বিশিষ্ট মডেল, ঠিক আছে? তাহলে তিন খাত বিশিষ্ট মডেল, এই জন্য এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা ইনক্লুড হয়েছে। তাহলে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, এটা আমরা লিখলাম, ঠিক আছে? এখন এটা হলো আইএস সমীকরণের ক্ষেত্রে আমরা এই দ্রব্য বাজার বা পণ্য বাজার, দ্যাটস মিন গুডস মার্কেট নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো এখন আমরা মান বসাই, বসিয়ে এখান থেকে আমরা সমীকরণ নির্ণয় করব। তাহলে ওয়াই এর মান আমরা তো এটা জানি, এখন সি এর মানটা আমরা বসাবো। তাহলে ওয়াই সমান সি এর জায়গায় সি ফাংশন, দেখো সি এর জায়গায় আমার কি ফাংশন আছে, সি এর যেটা আছে সেটা আমরা বসাবো। তাহলে 15 প্লাস 0.8 ওয়াই মাইনাস টি, আর আই এর জায়গায় কী আছে, প্লাস আই এরও একটা ফাংশন দেওয়া আছে, দেখো 75 মাইনাস 100 আই। এই যে ছোটো আই, এই ছোটো আইটা কিসের? ইন্টারেস্ট রেট, মানে সুদের হার, ঠিক আছে? তারপরে জি আছে, তাহলে জি এর মান কিন্তু এখানে দেওয়া আছে, জি এর আলাদা কোনো ফাংশন নেই, জি এর মান হলো প্লাস 300। তার মানে এই যে এইটুক উপরের ওই অংশটা আমার হলো গুডস মার্কেট অর্থাৎ আইএস ইকুয়েশনের জন্য আমার লাগে, ঠিক আছে? তাহলে সি আই এবং বড় টিয়ার ফাংশন দিয়ে আছে জি। তো বড় টিয়ার ফাংশন এখন আমরা বসাইনি, সি আর আই বসালাম, দেখো সি এর ফাংশনের জায়গায় আমরা সি থেকে এই যে এতটুকু সি বসাইছি, আই এর জায়গায় আই এর ফাংশন বসাইছি, আর জি এর জায়গায় জি এর মানটা বসাইছি, ঠিক আছে? এখন আমরা সমাধান করি, বা ওয়াই ইকুয়াল এখানে যে আমার মান আছে আমি মান এক জায়গায় করতে পারি, তো আমরা পরেই করি 15 প্লাস এই যে 0.8 ওয়াই মাইনাস এই যে টি, খেয়াল করে দেখো টি, বড় টি, এই বড় টি এর একটা ফাংশন দেওয়া আছে ট্যাক্স রেটের, ঠিক আছে? তাহলে এই বড় টি এর জায়গায় আমরা টিটা বসিয়ে দেবো। তাহলে বসাতে গেলে একটু কেয়ারফুলি থাকতে হবে, সেটা কি দেখো, টি এর মান বসে 5 প্লাস 0.2 ওয়াই। আমি যদি এখানে উইথাউট ব্র্যাকেট মানে বাড়তি আরেকটা ব্র্যাকেট না দিয়ে বসাতে চাই তাহলে কীভাবে বসাবো, দেখো টি মান যেটা আছে টি এর আগে কি আছে, মাইনাস চিহ্ন নেই যে এই মাইনাস, তাহলে এই মাইনাসের কারণে এর মানগুলোর প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্রত্যেকটা চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। দেখো ফাইভের আগে এখন কি আছে, নর্মালি প্লাস আছে, তাহলে আমি এখন যখন লিখলাম তাহলে ফাইভের আগে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল না, প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেল, পরেরটা কি প্লাস আছে, তাহলে এটাও কি হবে, মাইনাস, তার মানে চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে? দিলাম, আর এদিকে কত থাকে, এইটার এটা আমি যোগ করে দিতে পারি,
75 300 ঠিক আছে প্লাস আমি 375 আর মাইনাস 100i লিখলাম ঠিক আছে আচ্ছা এবারে আমরা দেখি কি করি এবার y ইকুয়াল এই যে 15 আর 375 সংখ্যা তো তাই না এক জায়গায় নিয়ে নিতে পারি তার মানে 390 390 হয়ে গেল প্লাস 15 আর এটা নিয়ে 390 হলো এবার এখানে 0.8 রাখলাম এখন খেয়াল করো y আর এখানে 0.2y তার মানে এখানে y কমন নিলে থাকে 1 -0.2 তার মানে একের থেকে 0.2 বাদ দিলে থাকে কি 0.8 y তাহলে আমরা এটা একবারে যদি বোঝাই তাহলে কিভাবে বোঝাতে পারি যদি নরমালেও বিয়োগ করি এখানে একটা y ঠিক আছে একটা y দ্যাটস মিন 1 এখানে 0.2 0.2 মানে কি 0.20 হ্যাঁ 20y তাহলে একের থেকে 0.20 বাদ গেলে থাকে কি 0.80 বা শুধু 0.8 একই কথা তাহলে 0.8y তার মানে এটা থেকে এটা বাদ দিলে আমি থাকছে হলো 0.8y আর মাইনাস 5 আর লিখলাম আর এটা এটা যেহেতু যোগ করে এখানে নিয়েছি থাকছে কি মাইনাস 100i ঠিক আছে তাহলে আবার আমরা এখানে সিম্পলিফাই করব y ইকুয়াল 390 প্লাস 0.8 দিয়ে এখন এটাকেও গুণ করব এটাকেও গুণ করব তাহলে এখানে গুণ করলে দেখো কত আসে 2866 তার মানে 0.64y আর 0.8 দ্বারা 5 এর গুণ করলে কত হয় 2540 তার মানে 4 ঠিক আছে তাহলে প্লাস 0.8 দিয়ে প্লাস এর গুণ করেছি এজন্য প্লাস 0.64y এবং প্লাস দিয়ে এটার গুণ করলে কি আসে মাইনাস প্লাস মাইনাস দিয়ে 4 হ্যাঁ শুধু 4 থাকছে আর এদিক মাইনাস একশোয় ঠিক আছে ওকে এখন পরবর্তী স্টেপ হলো আমরা আরও একটু ভেঙে করি এখানে দেখো 390 থেকে 4 যদি বাদ দিয়ে দিই তাহলে কত লিখতে পারি 386 ঠিক আছে প্লাস 0.64y মাইনাস 100i আছে এবারটা এই যে y আছে না y টার্মগুলো একদিকে নিয়ে চলে আসবো ঠিক আছে y টার্ম একদিকে নিয়ে আসবো ইভেন আমি প্রথমে আইটাও নিয়ে যাব বাম দিকে কারণ কি আমি একটা সমীকরণ দাঁড় করাবো কারণ আমার পরের অঙ্কে বলেছে ভারসাম্য আয় স্থান নির্ণয় করো তাই আমাদের ম্যাট্রিক্সের অঙ্ক যেহেতু আমরা করতেছি আমাদের তো ম্যাট্রিক্স সাজাতে হবে এবং সাজাতে হলে আমাদের কি করতে হয় ভ্যারিয়েবলগুলো সমান চিহ্নের বাম সাইডে রাখতে হয় এবং রাইট সাইডে শুধু ধ্রুবক মান রাখতে হয় তো আমরা শুধু রাইট সাইডে ধ্রুবক অর্থাৎ সংখ্যা রাখবো আর সবগুলো ভ্যারিয়েবল এদিকে নিয়ে আসবো তাহলে ওয়াই 0.64 এদিকে আসলে কী হয়ে যাবে 0.64y মাইনাস হয়ে যাবে আর মাইনাস 100i ওইটা হয়ে যাবে প্লাস 100i ইকুয়াল 386 ঠিক আছে তাহলে এখন দেখো এই জায়গায় যদি আমরা নেট ইয়ে করি y এখানে তুমি কি করতে পারো একবারে করতে পারো যে y হলে একটা y আগের মতো মাইনাস 0.64 একের থেকে 0.64 বাদ দিলে যা থাকে সেটা y হবে অর্থাৎ একটা y থেকে 0.64y বাদ দিলে যেটা থাকে হ্যাঁ অর্থাৎ এটা আমরা পাচ্ছি 0.36y বা এখানে অনেকে এভাবে করতে পারে y আমি কমন নিলাম ঠিক আছে এটা এভাবে করতে পারে y কমন নিলাম থাকে 1 -0.64 তাহলে পরবর্তীতে এখান থেকে 0.36 থাকে আর y গুণ আছে দ্যাটস মিন y ইজ যেটা আমরা লিখলাম একই কথা হ্যাঁ প্লাস 100i ইকুয়াল 386 এটা আমি বললাম এক নম্বর সমীকরণ আচ্ছা এটা এক নম্বর সমীকরণ কেন করলাম বিকজ আমরা বলতেছি যে এই যে আমরা যখন ম্যাট্রিক্স করব তখন কিন্তু আমাদের এই সমীকরণের সেট আপটা লাগবে কারণ ম্যাট্রিক্স সাজাতে হলে আমরা কী করি এখানে একটা ভ্যারিয়েবল এখানে ভ্যারিয়েবল তাই না যেহেতু ভ্যারিয়েবল দুটোই আছে এখানে আর ইকুয়াল ধ্রুবক মান ঠিক আছে তো আমাদের যেহেতু এখানে আইএস অপেক্ষক নির্ণয় করতে বলছে আমরা আইএস অপেক্ষকের জন্য আরও কয়েক লাইন লিখব এটা কিন্তু সমীকরণ হয়ে গেল ঠিক আছে তো আইএস অপেক্ষকের জন্য আমরা শুধু ওয়াই সমান সামথিং রাখব ওয়াই শুধু বাম সাইডে রাখবো আর সব রাইট সাইডে পাঠিয়ে দেবো তাহলে আইএস ইকুয়েশনের পরবর্তী জন্য আমরা আরও কয়েকটা ধাপ অগ্রসর হবো সেটা হলো 0.36y ইকুয়াল 386 মাইনাস 100i ঠিক আছে কী করলাম দেখো এটা রাখলাম 386 ছিল এখানে আর প্লাস 100i ওইটা ওদিক পাঠালে মাইনাস হয়ে গেল এখন আমরা পরবর্তীতে কী করব y ইকুয়াল সবাই নিচে ভাগ করে দেবো
0.36 माइनस एक्शन निसे 0.36 এখানে আছে i i দিয়ে দিলাম এবার বললাম অতএব y ইকুয়াল টু ভাগ করে আমি যেটা পাবো সেটাই মূলত আমার is ইকুয়েশন তাহলে ভাগ করলে এখানে তুমি ভাগ করলে যেটা হবে আমরা লিখে রাখছি এটা ভাগ করলে হবে তোমার 1072.22 অর্থাৎ 386 কে 0.36 দ্বারা ভাগ করে দাও দিলে যে মান আসবে সেটা আর এখানে আসবে 277.78 ঠিক আছে তো এইটাই হলো আমার সে আইএস অপেক্ষক ঠিক আছে তাহলে আইএস অপেক্ষক আমরা কোনটুক পেয়ে গেলাম যে এইটা তাহলে দেখো আমরা কিভাবে করলাম জাস্ট এখান থেকে সিম্পলিফাই করলাম y সমান এটা দিয়ে জাজার মান যেখানে আছে বসাইছি এর মধ্যে t মানটা আমরা একটু কেয়ারফুলি বসাবো তারপরে সিম্পলিফাই করব মাথায় ফোকাস রাখবো যে yটা আর iটা একটা রেখে আর স্থির মান রেখে একটা সমীকরণ রাখবো কারণ আমার ম্যাট্রিক্স আকারে সাজাতে হবে ভারসাম্য মান বের করার জন্য তো আমাদের যেহেতু আইএস অপেক্ষক চেয়েছে আমরা আইএস অপেক্ষকের জন্য শুধুমাত্র yটাকে বাম সাইডে রাখছি সব মান ওই সাইডে পাঠিয়ে দিছি এবং আই এর আগে দেখবো সুদের হার হলো মাইনাস এই জন্য আই এর আইএস রেখাটা ছিল বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী তাহলে এখান থেকে আমরা প্রথম পর্বে যেটা এখানে কিন্তু এই যে আইটা হবে হ্যাঁ সুদের হারের এই মানটা এটা আইটা মিসিং তো আইটা অবশ্যই দিতে হবে হ্যাঁ তাহলে যেটা হলো এটাই হলো মূলত আমাদের আইএস অপেক্ষক তো ক্লিয়ার বিষয়টি তো এখন আমরা এলএম সমীকরণ নির্ণয় করব তো আমরা আইএস সমীকরণটা নির্ণয় করলাম এখন এলএম সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে আমরা জানি বা আমরা পাই হ্যাঁ এই কথাটা লিখতে পারি এবং দেখো এলএম সমীকরণটা বলছিলাম কি যে এটা মানি মার্কেট অর্থাৎ মুদ্রা বাজারের ভারসাম্য তাহলে মুদ্রা বাজারের ভারসাম্য তখনই হয় যেখানে মুদ্রা মানে কি অর্থের সরবরাহ এবং অর্থের চাহিদা যদি সমান হয় যেটা এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে যে এমডি ইকুয়াল এমএস এমডি মানে কি ডিমান্ড ফর মানি সে কথাটাই আমাদের লিখতে হবে যে আমরা পাই এমডি ইকুয়াল এমএস তার মানে অর্থের চাহিদা ইকুয়াল অর্থের সরবরাহ বা যোগান যদি সমান হয় তাহলে সেটা অর্থবাজারে বা মুদ্রা বাজারে ভারসাম্য হবে তাহলে এখানে আমরা সমাধান করি এমডি এর দেখো ফাংশন দেওয়া আছে এমডি এই মানটা 750 তারপরে আছে প্লাস 0.2y মাইনাস 260i এইটুক দেওয়া আছে কিসের এমডি এর মানে অর্থাৎ এমডি এর মান মানে কি ডিমান্ড ফর মানি অর্থের চাহিদা আর সাপ্লাই ফর মানি অর্থের যোগান কি দেওয়া আছে 950 তো আমরা এটা লিখে দিলাম ঠিক আছে তো এখান থেকে আমরা সমাধান করি সংখ্যাগুলো ওদিক পাঠিয়ে দিই 0.2y মাইনাস 260i 950 এটা আছে কি প্লাস এ সাইডে আসলে কি হয়ে যাবে মাইনাস সো আমরা মাইনাস লিখে দিলাম বা 0.2y মাইনাস 260i এখানে বাদ দিলে থাকে 200 এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিতে পারি এখন কথা হলো সমীকরণ দেয়া কি আবশ্যক কিনা সমীকরণ যদি নাও দিই কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু এই যে এখানে যে এই লাইনটাই যে আমার লাগবে ভারসাম্য মান নির্ণয় করতে গেলে অর্থাৎ ম্যাট্রিক্স আকারে সাজাতে গেলে এই ফরম্যাটটা লাগবে কারণ প্রথম আমরা আইএস ফরম্যাটেও ওয়াই বাম সাইডে রাখছি তারপরে আই রাখছি অ্যান্ড দেন সমান চিহ্নের ওদিকে আমরা ধ্রুবক মান রাখছি তো আমরা এই অর্থ বা মুদ্রা বাজারের ভারসাম্য থেকেও আমরা এই ফরম্যাটটাই কিন্তু আমার লাগবে তো আমরা এটা এই জায়গায় এই জন্য মার্ক করার জন্য মূলত সমীকরণ দিলাম আচ্ছা এখনও কিন্তু আমার এলএম সমীকরণটা নির্ণয় হয়নি এলএম সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা কী করবো 0.2y অর্থাৎ ওয়াই এর মান রাখবো তাই না 200 মাইনাস ছিল এই সাইডে আসলে কী হবে প্লাস এবং মুদ্রা বাজারে যে এলএম কার্ভটা আমরা দেখছিলাম এলএম কার্ভটার আপওয়ার্ড স্লোপিং অর্থাৎ যোগান রেখার মতো ঠিক আছে ঊর্ধ্বগামী এই জন্য ঢালটা এই যে দেখো এর আগে ঢালটা ধনাত্মক এনি তো আমরা এখন কী করব ওয়াই ইকুয়াল 200 গিভেন 0.2 প্লাস 260 ভাগ 0.2 আই অতএব ওয়াই সমান
কারণ আমি যখনই আই এর সমীকরণ নির্ণয় করি বা এল এম সমীকরণ তখন আমার এই ওয়াই সমান সামথিং রাখতে হবে, ঠিক আছে? এইভাবে তাহলে এই 200 পয়েন্ট এত দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসবে 1000, 1000 আর এখানে আসবে তোমার পয়েন্ট দিয়ে যদি ভাগ করি পয়েন্ট টোটালি 13 × 26 = 1300, 1300 আই, এটাই হলো আমার এল এম সমীকরণ, এল এম সমীকরণ। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, আইএস এবং এল এম সমীকরণ দুটো কিন্তু পেয়ে গেলাম। তাহলে বুঝে গেছো বিষয়টা যে আমরা কীভাবে আইএস সমীকরণ এবং এল এম সমীকরণ যদি অপেক্ষকও থাকে একই কথা, ঠিক আছে, আইএস অপেক্ষক বা এল এম অপেক্ষক বা সমীকরণ যেটাই থাকুক আমাদের আলটিমেট যে এইভাবে সেট আপটা বের করা। তাহলে আমরা এল এম বের করলাম। এখন কথা হলো আমরা যখন সেকেন্ড পার্টের অঙ্ক করব তখন আমাদের ভারসাম্য আইএস তার এবং সুদের হারটা নির্ণয় করতে হবে। তো যেহেতু আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারে অঙ্ক করতেছি সো আমরা ম্যাট্রিক্সের একটা নিয়মই ফলো করব, ঠিক আছে, এবং সেই অনুযায়ী করব, ঠিক আছে। তো আমাদের লাগবে কোনটা, প্রথম পার্টে আমরা যে 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম সেইটা, আর এই যে এখানে যে 2 নম্বর সমীকরণ মার্ক করে রাখলাম এইটা, এই দুটো সমীকরণ থেকেই মূলত আমরা পরবর্তী স্টেপে যাবো।